বর্তমান সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার এবং সরকারের নীতি যে দেশে খাদ্য নিরাপত্তা বলয় গড়ে তুলবে। এই ক্ষেত্রে কৃষিক্ষেত্রে ঋণ ব্যবহার সরকার চায় যে কৃষিক্ষেত্রে বিনিয়োগটা বেশি হোক। সে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য আমরা কৃষি ঋণ বিতরণ করে থাকি এবং বাংলাদেশ ব্যাংক প্রতি বছর কৃষি ঋণের যে বাজেট দিয়ে থাকে সকল ব্যাংকের মাধ্যমে এবং এমএফআইদের মাধ্যমে বিতরণ করার জন্য। আমরা পুরো বাংলাদেশ প্রতি বছর গত বছর দেখা গেছে আমরা প্রায় 16% কৃষি ঋণের যে কেন্দ্রীয় ব্যাংকের যে বাজেট সেই বাজেটকৃত অর্থ আমরা একাই কৃষি ঋণ হিসেবে বিতরণ করেছি। এতে যে কৃষি ঋণ বিতরণ করার ফলে দেশের খাদ্য নিরাপত্তা বলয় গড়ে তোলার ক্ষেত্রে সরকারের আমরা সহযোগিতা করতে পেরেছি এবং এতে দেশের খাদ্য ঘাটতিও অনেক অংশে দূর করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের বয়স 32 বছর। এই 32 বছরে তারা প্রথমে সঞ্চয় করত 1 টাকা 2 টাকা 10 টাকা, আস্তে আস্তে সঞ্চয়টা বাড়ানোর পরে এই 30-32 বছরে আমাদের 22 লক্ষ গ্রাহক, এই 22 লক্ষ গ্রাহকের এখন সঞ্চয়ের পরিমাণ 3,500 কোটি টাকা। আমরা গ্রাহকদের পুঁজি সৃষ্টি করতে পেরেছি।